বছর 8 থেকে 10 লক্ষ টাকা প্রফিট করা সম্ভব। 8 থেকে 10 লক্ষ টাকা প্রফিটই প্রফিট করা সম্ভব সমস্ত খরচ বাদ দিয়ে, না আছে 2 লক্ষের উপরে 70 টাকা আছে তার ভিতরে। আপনার বিজ্ঞানীরা প্রায় 2000 মতন আপনার ছত্রাক নিয়ে পর্যন্ত গবেষণা করছে, তার মধ্যে 18 প্রজাতির ছত্রাক আছে যেগুলো মানুষের খাওয়ার উপযোগী এবং মানুষের শরীরের জন্য খুবই অত্যন্ত। এখান থেকে এই এই মুখে বীজ দেওয়া হয়। মাইসেলামের কোথায় বীজ দেওয়া হয়? এই এই প্যাকেটের এই প্যাকেটটা কমপ্লিট করতে হয়। কমপ্লিট করার পর এটা ল্যাব রুমে নিয়ে যায়, এই তুলাটা তুলে তুলার নিচে সামান্য পরিমাণ বীজ দিতে হয়, তাতে 5-10 গ্রাম বীজ দিলে হয়। এই বীজটা করতে গেলে এটা বীজ বলতে গিয়ে এটা টিস্যু টিস্যু আপনার এই যে এর মধ্যে যে একটা কম্পোস্ট তৈরি করা হয়েছে। আচ্ছা কোন টিস্যু? ওই যে মাশরুম, এই যে আপনার ভাঙার দরকার নেই, সমস্যা নেই। এই যে এইটা এইটাতে এটা তো কোনো বীজ হয় না, না না এটার কিছু অংশ নিয়ে এটা ল্যাবে নিয়ে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এটা থেকে একটা টিস্যু কালচার তৈরি করা হয়, যে টিস্যু কালচারটা থেকে এই মাশরুমটাই হবে। এই টিস্যু এই টিস্যু থেকে মনে করেন আপনার টিএম মাদার করা হয়, টিস্যু মাদার থেকে টিএম মাদার করা হয়, টিএম মাদার থেকে আপনার মাস্টার মাদার করা হয়, মাস্টার মাদার থেকে সাব মাদার করা হয়, আর এই সাব মাদারের এটা। তার মানে অনেক প্রসেস। হ্যাঁ অনেক প্রসেস। সেক্ষেত্রে তো মানে সেক্ষেত্রে তো এটার দাম অনেক বেশি, হাই কোয়ালিটির হওয়ার কথা। হ্যাঁ আছে হাই কোয়ালিটি। আচ্ছা এই দিয়ে কি সাধারণ মানুষের যদি শেখায় দেওয়া যায় তাহলে তো তারা তৈরি করতে হবে? এটা তো সাধারণ মানুষ, এটা তো শিক্ষিত, যারা আপনার হাই লেভেলের শিক্ষিত ওনারা তো এই পরিশ্রমটা করতে পারবে না। ও এই পরিশ্রম করতে পারার জন্য এটা প্রযোজ্য, হয়তো ওনারা এটা প্রসেস বা ম্যানেজমেন্ট করতে পারে কিন্তু ওনারা এটা সম্পূর্ণ ইয়ে করতে পারবে না। এইটা এগুলো এখনো কমপ্লিট হয় না, এটা হচ্ছে মাস্টার মাদার। মাস্টার মাদার, হ্যাঁ এটা এখনো কমপ্লিট হয় না। এটা দেখে দেখে মনে হচ্ছে ইসের মতো, মানে চা খাওয়ার পরে যেই হয় না ওইটার অংশের মতো। এটা কি সেটাই? না না এটা হচ্ছে এখানে কাঠের গোড়া গমের ভুষি ধানের তুষ মিক্স করে আপনার নির্দিষ্ট পরিমাণ পানি দিয়ে এটা প্যাকেট করে, এইভাবে নেক দিয়ে প্যাকেট করে এটা আপনার 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 ঘন্টা সিদ্ধ ইয়ে করা হয়। আর আপনার এই টেম্পারেচার মাপার জন্য মিটার আছে না? থার্মোমিটার আছে না? থার্মোমিটার আছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছেন যে একজন মানুষ যদি 2-3 মাস বা 1-2 মাস প্রশিক্ষণ নেয় সে অনায়াসে এই কাজটা করতে পারবে? 2 মাসের প্রশিক্ষণ আমার মনে হয় এতদিনের প্রশিক্ষণের প্রয়োজন নেই, 1 সপ্তাহ দেখলে পরে 1 সপ্তাহ হাতে কাজ করলে পরে সে মোটামুটি কাজ করতে পারবে, মানে আস্তে আস্তে নিজে করতে করতে তখন অভিজ্ঞতা হবে। তা প্রতি মাসে অন্তর তেনারা কত টাকা ইনকাম করতে পারবে? এখন আসলে এটা আপনি কি কি রকম পরিসর, যদি যদি আমি 10,000 টাকা ইনভেস্ট করি তাহলে 10,000 টাকা ইনভেস্ট, এটা শুধু যদি এটা বীজ তৈরির জন্য করা হয়, ঘর বা আনুষঙ্গিক সবকিছু যদি থাকে, শুধু 10,000 টাকা ইনভেস্ট করলে মাসে একজন মাসে 25-30,000 টাকা ইনকাম করতে পারবে। 10,000 টাকা ইনভেস্ট করে 25,000 টাকা ইনকাম করা যাবে? করা যাবে, বিশাল ব্যাপার। আপনার উনি নিজে পরিশ্রম করবে, কোনো কর্মচারী রাখবে না, 10,000 টাকা ইনভেস্ট করবে এবং কিন্তু প্রথম মাসে এই ইয়াটা পাবে না, আপনি প্রথম মাস বীজ উৎপাদন করবে, দ্বিতীয় মাস থেকে আপনার এই ইয়াটা পাবে, প্রসেসটা পাবে। হ্যাঁ এবং কাজটা রানিং করে যেতে হবে। আচ্ছা আপনি আমাকে যে মাশরুমটা দিলেন, এই মাশরুমটা কি মাশরুম? এটা হচ্ছে পিওর টু, পিওর ওয়েস্টার্নের পিওর টু, পিওর টু। হ্যাঁ এখন তো মাশরুমের ব্যাপক চাহিদা বাংলাদেশে। হ্যাঁ এখন মাশরুমের ব্যাপক চাহিদা, কিন্তু এখন গরম, তো গরমের সময় মাশরুম উৎপাদন হয় কম কিন্তু দামটা অনেক বেশি। এই মাশরুমটা আমরা ওই সময় 150-180 টাকা কেজি বিক্রি করছি, এখন এটা 250-300 টাকা কেজি বাজারে চলছে। ও আচ্ছা আচ্ছা, মাশরুম দিয়ে আসলে আমরা যদি আপনি আমাকে তো অনেকগুলো মাশরুম কীভাবে কী কী প্রসেসে খেতে পারি, যেমন হচ্ছে মাশরুমটা আসলে এমনি সাধারণ সবজির মতোই, আসেন এদিকে আসেন, আপনার প্রোটিন সমৃদ্ধ খাবারের কারণে এটা আপনি গোশের মশলা দিয়ে রান্না করতে হয়। আচ্ছা এইটা এইটা তেলে ভাজে। হ্যাঁ এটা কি ধরনের? এটা ওইটারই আর একটা ইয়ে, এটার মধ্যে খড় গমের ভুষি তারপরে কাঠের গুঁড়া মিক্স করে এটাও এটাও ওই রকমই একটা বীজ। ও এটা বীজ সরাসরি মাশরুম দেবে, ওইটা যেটা দেখালাম ওইটা দিয়ে আমরা খড়ের প্যাকেট করব, কিন্তু এটা সরাসরি মাশরুম দেবে। এই প্যাকেটগুলো নতুন ঝোলানো হয়েছে, এগুলো থেকে আপনার 5-7 দিনের মধ্যে মাশরুম চলে আসবে, 7 দিনের পরে মাশরুম। আচ্ছা একটা থেকে 100 গ্রাম মাশরুম আসতে পারে? এইরকম একটা প্যাকেট থেকে আপনার 300 গ্রাম মাশরুম আসবে। 300 গ্রাম? হ্যাঁ এইরকম একটা প্যাকেট থেকে 300 গ্রাম, 60 টাকা এখান থেকে 60 টাকার মাশরুম দেবে। আর এটা খরচ করতে সর্বোচ্চ 18-19 টাকা খরচ হয়েছে, 18-19 টাকা খরচ হয়েছে, আর আমার এখান থেকে 60-70 টাকা মাশরুম বের হবে। 60-70 টাকা, তার মানে হচ্ছে আমার ডাবলেরও বেশি লাভ হচ্ছে। এটা আপনি 60 টাকা মাশরুম দেবে, এটা 3 মাস ধরে
এইটুকু জায়গার মধ্যে আপনার এখানে 20টা প্যাকেট আছে। ওরে বাপ রে, 20টা প্যাকেট! হ্যাঁ, মানে আপনার এখানে একটা কথা, যেটা হচ্ছে যে আপনি কি চান যে বাংলাদেশের মানুষ এই মাশরুম চাষ করে স্বাবলম্বী হোক? হ্যাঁ, আমি তো এটা চাই। আর বাংলাদেশে বর্তমানে প্রায় 10,000-এর উপর মাশরুম চাষি আসছে। 10,000-এর উপর মাশরুম চাষি আমাদের এই আমাদের কুষ্টিয়া জেলার মধ্যে তো আমি বেশি একটা দেখি না, আপনাকেই দেখলাম। জেলার মধ্যে আমি ছাড়াও আরো কয়েকজন আছে, কিন্তু ওনারা অল্প পরিসরে করে, নিজে উৎপাদন করে এবং নিজেরাই ওইটা চপ বানায় সেল করে বা নিজে খুচরা বিক্রি করে, এরকম পরিসরে কিছু চাষি আছে। ওনারা আমার কাছ থেকে বীজ নেয়। বুঝতে পারছি। এগুলো হচ্ছে প্রথম প্যাকেট হয়ে গেছে, তারপর এগুলো দিয়ে মাশরুম দিচ্ছে। এগুলো তো প্রায় 3 মাস হয়ে গেছে। মাশরুমের হেলদি এখন একটু কম না? হ্যাঁ হ্যাঁ, এখন গরমের সময় তো এটা উৎপাদন একটু কম হয়। আর গরমের সময়, আর শীতের সময় হলে এক একটা, মানে আমরা যখন খড়ের প্যাকেটগুলো করবো, এক একটা সবি হবে আপনার 1/2 কেজি, 1/2 কেজি 400 গ্রাম করে হবে, এরকম একটা সবি হবে 1/2 কেজি। এগুলো থেকে যেটা বেরোবে সেটা এই হবে 150-200 গ্রাম, এরকম হবে। গরমের সময় তো একটু সাইজটা ছোট হয়ে গেছে, বড় হবে, অনেক বড় বড় হবে না? অনেক বড় হবে, অনেক ফ্রেশ হবে। আচ্ছা, এটা আমরা যে সকালে তোলা হয়েছে, হ্যাঁ এগুলো তোলা হয়েছে, এখন যেগুলো আছে এগুলো ছোট, সকালে মাশরুমটা তোলা হয়ে গেছে। আপনি এগুলো আর উঠানোর দরকার নাই, এত উঠাচ্ছেন, ওঠানোর দরকার নেই। হচ্ছে পপ, ও এটা পপ পিঙ্ক কালারে। হ্যাঁ, পিঙ্ক কালারে এই দুইটা আছে। এটা এটা বাজারে খুব ব্যাপক চাহিদা। ও, এটার নাম কি? এটা পপ, ওয়েস্টারের একটা জাত, সেটা হচ্ছে পপ। এটা পিঙ্ক কালার হয়, এটা কালার হয় এরকম, সেই সুন্দর দেখতেছি, পপ কালার না? জি, করে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়। এটা সম্পর্কে বলা হয়েছিল, এটা গরমের মাশরুম, এটা ওয়েস্টারের একটা জাত, এটা পপ। এটা লাগছে, দেখো ভালো লাগছে তোমার? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, এদিকে এই দেখি, ওগুলা কি? ভাইয়া, আপনি কি শুধু আমার জন্য আসছেন এখানে? হ্যাঁ, আমি আপনার জন্য আজকে, তো আপনার ঈদের পর আজকে ফার্ম সম্পূর্ণ বন্ধ ছিল, আপনার জন্য আসলে আসা। আজকে এমনিতে পানি দিতে আসি প্রতিদিন, পানি দিতে আসি, মাল সরাইতে আসি, মাল ওঠাতে আসি, মাশরুম ওঠানোর জন্য আসতে হয়। আচ্ছা, এগুলো যদি এসি জাতীয় রুমের মধ্যে করা যায় তাহলে? তাহলে আপনি শীতে গরমে সবসময় একই রকম ফলন পাবেন। ও, এসি জাতীয় যদি এসি করা যায় তাহলে? এসির মধ্যে করলে আপনি শীতেও যে ফলনটা পাবেন, গরমও এরকম ফলন। আচ্ছা, এখানে কি আপনি কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন হচ্ছে রোগ বালাই হওয়ার সম্ভাবনা? তারপরে হচ্ছে এটা সম্পূর্ণ যখন এটার মধ্যে ডিস দেওয়া হয়, এটা তখন ল্যাব রুমে দিতে হয়, না হলে এটাতে বিভিন্ন রকম ভাইরাস করবে, ছত্রাক বা ফাঙ্গাল। ফাঙ্গাস এটা তো একটা ছত্রাক, এই জন্য আমরা এটা খুব সেন্সিটিভ ভাবে করতে পারি যে এখানে মাশরুম ছাড়া যেন অন্য কোন ছত্রাক না আসে। না আসে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে, যেহেতু এটা মানুষের খাদ্যের একটি দ্রব্য, বিষাক্ত জিনিস যায়, সেখানে মারাত্মক ঝুঁকির সম্ভাবনা থাকে। না না, আসলে ওই অন্য কোনো ছত্রাক হলে প্যাকেটটা পুরো নষ্ট হয়ে যাবে, ওইখান থেকে তো কোনো মাশরুম দেবে না। ও, অন্য কোনো ছত্রাকের আক্রমণ হলে প্যাকেটটা তো এইভাবে সাদা হবে না, ওইটা দিয়ে কোনো মাশরুমও দেবে না। ও, তার মানে এখানে মাশরুম এমন একটি জিনিস, এটা এমন একটি সেন্সিটিভ জিনিস, এর মধ্যে কোনো রকম কোনো ছত্রাক থাকলে পরে তখন তো ওইটা দিয়ে মাশরুম দেবে না, প্যাকেটটা অন্যরকম হয়ে যাবে। আর প্যাকেটটা সাদা হয়ে কমপ্লিট হয়ে গেলে তখন আমরা এখানে ঝুলাই দিই। ও, তাহলে এখানে তারা কিন্তু প্রফিট করতে পারতো। হ্যাঁ, 40 টাকা, 40 টাকা প্রফিট করতে পারতো, ওনাদের কোনো খরচ নেই। আর এখানে যে পানিটা স্প্রে করতে হয়, এটা ফ্রেশ টিউবওয়েলের পানি, ওইখানে কোনো মিক্স করতে হয় না, এখানে কোনো কীটনাশক, কোনো সার, কোনো কিছু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর একটা কমপ্লিট প্যাকেট থেকে 100% 60 টাকার মাশরুম আসবেই, নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। ওরে বাফে, এটা কমপ্লিট হওয়ার আগে নষ্ট হওয়ার সুযোগ আছে, কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে তখন নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। এটা থেকে মাশরুম আসবে 100% মাশরুম আসবে। বিশাল ব্যাপার। আপনি একটা, আমি এটা একটু ওয়েট করে দেখি কি রকম। হ্যাঁ, আপনি হাতে নিয়ে দেখেন, বেশি ওজন তো নাই, পাতলা একদম। এখন আপনার গরমের সময় তো এটাতে পানির পরিমাণটা খুবই কম দেওয়া হয়। আচ্ছা, এটা আমি যে নাড়াচাড়া করি, কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা একটু বেশি? হ্যাঁ, একটু থাকে, তারপরও আপনি আসেন, ধরেন সমস্যা নাই। এগুলো মনে করেন আপনার ল্যাব রুমে রাখা হয়েছিল, তারপরে এখানে রাখা হয়েছে, খুব সেফটির সঙ্গে রাখা হয়। ল্যাব রুমে একটা কি আপনি এসি টেসি করা লাগে? না, এসি করতে পারলে ভালো, কিন্তু আসলে আমরা এসি ছাড়াই সাধারণভাবে, মানে ডাস মুক্ত, জীবাণুমুক্ত, কীটনাশক নিচে জীবাণুমুক্ত, আপনার ইয়েগুলো দেওয়া দেওয়া রয়েছে রুমের চারপাশে, ইয়ে করা রয়েছে, যাতে ওদের মধ্যে কোনো জীবাণু প্রবেশ করলে সাথে সাথে মারা যায়।
তার মানে হচ্ছে আপনি যদি যে যেরকম প্রসেস করছেন প্রতি বছরে কেমন টাকা আর্ন করা সম্ভব? আমি যদি এটা সম্পূর্ণভাবে শুরু করেন, আমি যদি এটা সম্পূর্ণভাবে শুরু করি আল্লাহর রহমতে সবকিছু ঠিক থাকে, আমার ইনকাম থেকে প্রতি বছর আলহামদুলিল্লাহ। আপনার পিঙ্ক কালারের মাশরুমটা তো অনেক সুন্দর। আমি যদি এই মাশরুমগুলো খেতে চাই তাহলে সহজ উপায়ে কীভাবে খেতে পারবো? এটা চপ বানাই, এটা হ্যাঁ আপনি এটা চপ বানাই খেতে পারবেন। আপনার এটা বেগুনের মতো করে, হ্যাঁ বেগুনের মতন করে চপ বানাই খেতে পারবেন। এটা ভুনা করে খেতে পারবেন, এটা গোশের সঙ্গে গরুর গোশের সঙ্গে এটা মিক্স করে খেতে পারবেন। আলহামদুলিল্লাহ অনেক উপায় রান্না করা যায়, বিশেষ করে যাদের হার্টের সমস্যা, হার্টের সমস্যা, অতিরিক্ত কোলেস্টেরল, এদের জন্য উপকারী, খুবই উপকারী, বেস্ট উপকারী। বিশেষ করে আপনার যে মহিলাদের বাচ্চা হতে সমস্যা হয়, আপনার জরায়ুতে সমস্যা, এদের জন্য এটা মহৌষধের মতন কাজ করে। এই মানুষের শরীরে একটা রোগ হয়ে গেলে তখন কিন্তু আসলে সেটা সারানো কষ্ট, কিন্তু রোগ হওয়ার আগে যদি মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করে, সতর্কতার সঙ্গে থাকে, তখন কিন্তু ওই রোগটা বাসা বাঁধতে পারে না। তেমন মাশরুম সেই রকম, মাশরুম যদি কোনো রোগ হওয়ার আগে এটা নিয়মিত খাওয়া যায় তখন তার শরীরে কোনো রোগ বাসা বাঁধতে পারবে না। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে বহুগুণে বৃদ্ধি করে। এটার সঙ্গে মিশায়ে রুটি বানায় খাইলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। আচ্ছা আরেকটা বিষয় আপনি বলেছিলেন, সামুদ্রিক মাছ, সূর্যের আলো, আর একটা হচ্ছে মাশরুম। এই তিনটা উপায় থেকে আপনি ভিটামিন ডি পাওয়া যায়। মাশরুমটা এর মধ্যে অধিকতর, মাশরুমের মধ্যে সবথেকে বেশি বেশি আছে ভিটামিন ডি থাকে, ভিটামিন ডি। আচ্ছা আচ্ছা, একমাত্র সবজি মাশরুম যেটাতে ভিটামিন ডি পাওয়া গেছে এখন পর্যন্ত আবিষ্কৃত সমস্ত সবজির মধ্যে, মাশরুমই একমাত্র সবজি যেখানে ভিটামিন ডি এর উপস্থিতি আছে। আপনি এর কাছে যদি কেউ প্রশিক্ষণ নিতে আসতে চায় তাদেরকে কি প্রশিক্ষণ দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই, আমি যখন প্রথমে প্রশিক্ষণ নিই আমাকে আসলে টাকা দিয়ে প্রশিক্ষণ নিতে হয়। আমি সরকারিভাবে 15 দিনের প্রশিক্ষণ পাই, কিন্তু ওইটা আমার কাছে যথেষ্ট মনে হয় না। পরে আমি বেসরকারিভাবে প্রায় 6,000 টাকা দিয়ে 4 দিনের একটা প্রশিক্ষণ নিই। আমি মনে করি আমি যে সমস্যা বা আমি যে এর সম্মুখীন হয়েছি অন্য সবাই যাতে না হয়, এই জন্য আমার কাছে কেউ প্রশিক্ষণ নিতে আসলে তাকে আমি বিনামূল্যে প্রশিক্ষণ দিই, কোনো রকম কোনো কষ্ট ছাড়া। আমি তাকে যতটা আমার পক্ষ থেকে সম্ভব আমি তাকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করবেন না? চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। তো আর হচ্ছে এখানে কোনো জীবাণুনাশক, ছত্রাকনাশক বলে স্প্রে করা হয়? পুরো এই যে ঘরে আপনার ফ্লোরে জীবাণুনাশক ছিটানো আছে, এখানে কোন রকম একটা জীবাণু পড়ার সঙ্গে সঙ্গে সেটা মারা যাবে। একটা প্যাকেট কমপ্লিট হয়ে গেলে আলহামদুলিল্লাহ ওইটাতে আর কোনো সমস্যা থাকে না। কমপ্লিট হওয়ার আগে, কারণ এটা যখন কমপ্লিট হয়ে যায় তখন এই মাশরুমের মাইসিলামটা এতটা শক্তিশালী থাকে যে এখানে অন্য কোনো জীবাণু তখন আক্রমণ করতে পারে না, ও সেটাকে ধ্বংস করে ফেলে, নিজে থেকে ধ্বংস করে ফেলে। যখন সে শিশু পর্যায়ে থাকে বা কম ক্ষমতা সম্পন্ন থাকে তখন অন্য কোনো ছত্রাক আসলে ওর সঙ্গে সে পেরে ওঠে না। আমি যখন বীজগুলো সেগুলো এক সাইডে রাখছি, ওইটা সেভারেট থাকে, ওইটা যাতে ইয়ে করা হয়। তো যাই হোক, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ছিল শীতে পুরো ঘর আমার পার ডে 50 কেজির উপরে মাশরুম উৎপাদন হতো, পার ডে 50 কেজির উপরে, 50 কেজি। আচ্ছা আপনি কি বাজারে চাহিদা আছে 50 কেজি মাশরুম? আমার বর্তমানে বাজারে এখন আমি ডেইলি 200 কেজি মাশরুম ইয়া করতে পারবো, সেল করতে পারবো। মনে করি যে বাংলাদেশের কথাই বলি, বাইরে কি অন্যান্য রাষ্ট্রে কি রকম কি আমি জানি না, বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশে আপনি দেখেন বাংলাদেশে আলুর চাহিদা আছে আপনার সাপোজ 5 টন, হ্যাঁ, কিন্তু বাংলাদেশে যদি আপনার 20 টন উৎপাদন হয় আলু, কেউ আপনি কখনো দেখছেন যে চাহিদা থেকে অতিরিক্ত উৎপাদনের কারণে সেই আলু কেউ আপনার নদীতে ভাসায় দিছে, ফেলাই দিছে, এমনটা কখনো না? সবকিছু বিক্রি হয়ে যায়, এই মানুষই বাংলাদেশের যে নির্দিষ্ট জনসংখ্যা এই জনসংখ্যায় কিন্তু সেইগুলো খায় খাচ্ছে। হ্যাঁ, তো এই মাশরুমটাও এই রকম, মাশরুম আপনি যতই উৎপাদন করবেন আপনার ইয়ে হবে না। আর মাশরুমের একটা সুবিধা আছে যে আপনি যদি কাঁচাটা হয়তো তাৎক্ষণিক বিক্রি না করতে পারলেন সেটা আপনি শুকায় রাখতে পারবেন, গুঁড়া করতে পারবেন, শুকায় গুঁড়া আপনি গুঁড়া করতে হবে না, শুকায় আপনি শুকনাটা সেল করতে পারবেন। আর বাজারে কাঁচাটার থেকে শুকনাটার চাহিদাটা বেশি। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন এটা গুদামজাতকরণ খুব সহজ, আপনি মাশরুমটা শুকায় 2 বছর সংরক্ষণ করতে পারবেন, 2 বছর, 2 বছর সংরক্ষণ করতে পারবেন, 700 দিনেরও বেশি, হ্যাঁ আপনি 2 বছরের মধ্যে এটা সেল করতে পারবেন। আচ্ছা এটা কি কোনো ফ্রিজে রাখার কোনো লাগবে? আপনি কাঁচা মাশরুমটা ফ্রিজে রাখলে 7-8 দিন আপনি সংরক্ষণ করতে পারবেন।
আর শুকনা মাশরুমটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, আপনি রোদে দিয়ে শুকায়ে আপনার একটা ভালো একটা পরিষ্কার একটা বস্তার মধ্যে বস্তাবন্দি করে রাখবেন, বস্তার বা ড্রামের একটা ভালো কোটা ভালো ড্রামের মধ্যে ইয়া করবেন, ওটা সংরক্ষণ করবেন, মাঝে মধ্যে একটু রোদের উপর দেবেন, দুই বছর এভাবে সংরক্ষণ করা যায়। মাঝে মানে এক মাস পর পর বা এক মাস ছয় মাস পর পর দিলেও সমস্যা। গ্রাম অঞ্চলে কিছু মানুষের কাছে এটা নতুন হলেও শহর অঞ্চলের মানুষ এরা থেকে এটা অনেক আগে থেকেই অভ্যস্ত। বাংলাদেশ মাশরুম ইনস্টিটিউট অনেক আগে থেকে প্রায় উনিশশো সম্ভবত আমার জানা মতে ১৯৮৭ সাল থেকে বাংলাদেশে মাশরুম নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা করে আসছে। তারই ফলপ্রসূতে শহর অঞ্চলের বেশিরভাগ মানুষই চাষ বাণিজ্যিকভাবে না করলেও নিজে খাওয়ার জন্য মাশরুম সম্পর্কে অবগত আছে, অবগত নিজে খাওয়ার জন্য মাশরুম ঘরে রাখে। যেটা বললাম বাংলাদেশের মাশরুম এটা সরকারিভাবে ঢাকার সাভার রেডিও কলোনির পাশে এইটার অবস্থান, এটা সরকারিভাবে ওইখানে দুই দিনের একটা প্রশিক্ষণ দেয়, মাত্র দুই দিন। হ্যাঁ, দুই দিনে ওরা প্রশিক্ষণে মোটামুটি এটা মার্কেটিং করতে হবে কিভাবে কিভাবে উৎপাদন করতে হবে একটা ধারণা দিয়ে দেয়। আচ্ছা, ল্যাবটা তৈরি করার পরিকল্পনা করতে আসলো না? আমি বীজটা বিভিন্ন জায়গা থেকে কিনতে হলো, দেখলাম আমার খরচটা অনেক বেশি, নিজের মানটা ভালো না, তখন সেই ব্যক্তিতে আমি নিজে ল্যাব তৈরি করলাম নিজ থেকে। মানে ওনাদেরও কি এরকম ল্যাব আছে? মানে যারা অনেক বড় বাণিজ্যিকভাবে চাষ করে তাদের অনেক বড় বড় ল্যাব আছে, দেখে একটা একটা ল্যাব তৈরি করতে ১৪-১৫ লক্ষ টাকা খরচ হয়। তো আমরা আসলে ওইভাবে না, আমরা ২০-২৫ হাজার টাকার মধ্যে একটা ল্যাব করছি ছোট পরিসরে, ওদের আদলে আর কি তৈরি করা। হ্যাঁ, যতটা সেফটি সহ এটা করা যায় ওইভাবে করছি। আমি মনে করি যে যারা বেকার চাকরির অপেক্ষায় বসে আছে, আমি তাদের জন্য একটা কথা বলবো, যারা বসে না থাকে, মাশরুম না আপনি যে কোনো একটা কিছু বাংলাদেশে বসে না থাকে সেটা করতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে বেকাররা যদি মাশরুম চাষ করে তারা ভালো স্বাবলম্বী হলে মাশরুম বিক্রি করতে পারতে চান, তখন কি আপনি তাদেরকে সহযোগিতা করবেন? তাদেরকে সহযোগিতা করবো, সে আমার মাধ্যমে আমার কাছ থেকে আমার সাথে যোগাযোগ করলে আমি তাকে মাশরুম বিক্রি করে দিতে পারবো, বা হয়তো বা তার মাশরুম আপনি কিনেও নিতে পারবেন। আমি তার মাশরুম আমার সাথে যদি তার যোগাযোগ ব্যবস্থাটা ভালো থাকে তাহলে আমি তার মাশরুমটা আমি নিজে কিনে আমি সেল করলাম। তো সর্বোপরি ওকে ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এখানে আসার জন্য। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।